সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো দেখো, আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তানিষ্কাড়িয়া ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটাও শুরু করলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল দেখো সুন্দর একটা ওয়েদার তোমাদেরকে দেখিয়ে তো ঘরের কাজে চলে এলাম। তো আজ না ভিডিও করার আমার একদমই ইচ্ছে ছিল না, তারপর বর বলল, তারপরে কিন্তু আমি আজকে ভিডিও করা শুরু করেছি। তো তোমরা সবাই জানো যে একটা খুব টেনশনের মধ্যে চলছে আমরা, তো তার জন্য না ভিডিও ছিল কিচ্ছু আর করতে ভালো লাগছিল না। তো সকালের অনেকটা কাজ করেই ফেলেছি, তারপর ও বলো এগুলো চিন্তা করে কি হবে বলো, তুমি যে কাজটা করছো সেটা করে কন্টিনিউ করো। তো ওর কথা শুনেই আমি দেখো ভিডিওটা অন করেছি, মানে মোবাইলটা। তো দেখো সকাল সকাল উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা গ্রামের গৃহবধূদের কাজই তো এটা, আসলে কি মেয়ে জাতটাই কি বলো, মেয়ে জাতটাই হলো মানে সবার কাছেই রূপের কোনো দাম নেই জানো, শুধু গুণের দাম। তো যেই বাড়ির বউ কাজকর্ম করবে, সবার সেবা যত্ন করতে পারবে, সেই বাড়ির বউ কিন্তু লক্ষ্মী, আর যারা করবে না সেই কিন্তু লক্ষ্মী হয়, তাই না? মানে মানে লোকের থেকে আর কি এটা পাওয়া, তাই না? তো দেখো সকাল সকাল আমি কাজগুলো শুরু করে ফেলেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেক কাজকর্ম, মানে ধোয়া টোয়া পরিষ্কার করা অনেক কাজ। তো এমনি দিনের থেকে কিন্তু বৃহস্পতিবারটা কাজটা একটু বেশিই থাকে, যারা যারা নিরামিষ খায়, তাই না? তো আমরা তো নিরামিষ খাই। তো ওইদিকে দেখো কালকে যত বাসনপত্র ছিল বাসনপত্রগুলো ঢুকিয়ে রেখে মানে ডাইনিংটা পরিষ্কার করে এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করতে চলে এলাম। তো গ্যাসটা পরিষ্কার করে কাজকর্ম যা আছে সবটাই করে নেব। তো মনটা ভালো নেই তবু করছি, আসলে কি বলতো এই ইউটিউবটা না আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। তো তোমাদের সাথে আমার কাজকর্ম যাই হোক, আমার জীবনের ঘটনাগুলো যদি তোমার সাথে শেয়ার না করি না ভালো লাগে না, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তার জন্যই। তো দেখো এদিকে ঝাড়ও দিয়ে দিচ্ছি, ঝাড়টার দিয়ে তারপর চলে যাব কলপারে। তো বাসনগুলোকে ধুয়ে নেব, বাসনগুলোকে ধুয়ে তারপর মানে বাকি কাজগুলো করে নেব। তো রোদ কিন্তু এখনও উঠেনি, তোমরা দেখতে পাচ্ছ রোদটা একটু একটু, কিন্তু এখনও পুরোপুরিভাবে রোদটা উঠেনি, কারণ অনেকটাই সকাল আর রোদটা জাস্ট উপরে উপরে আসছে কিন্তু এখনও নিচের দিকে নামেনি। তো দেখো সকালবেলা ঠান্ডার দিনে তো জল তো তোমরা জানোই, আর এই বালতির জলটা যে এটা হলো কালকের বাসি জল। তো কলটা তোমাদেরকে সেদিন বললাম না, আমাদের কলটা না নষ্ট হয়েছে, মানে জল তো বেরোই দিয়েছে না সকাল সকাল। তো আরও তো কাল আবার শ্বশুরমশাই খুলেছিল ঠিক করার জন্য, কিন্তু ওটাকে ঠিক করার বদলে আরও নষ্ট করে রেখে দিয়ে। তো দেখো এই বাসি জল দিয়ে কী করবো, উপায় নেই, এত সকালবেলা কার বাড়ির থেকে জল টানতে যাবো, তাই না? লোকেও ভালো ভালো বলে মনে করবে না, কাকে আর কথা শুনতে যাবে লোকের, তাই না? তো তার জন্য দেখো যাই হোক আমাদের ঠান্ডা গরম মানে সব কিছুই অভ্যেস আছে, যেহেতু আমরা গ্রামের মেয়ে, তাই না? ছোটোবেলা থেকে এইসব করে বড় হয়েছি, আর আমার বাপের বাড়ির লোক আমার বাপের বাড়িও সেরকম না, ছোটোর থেকে অভাবে বড় হয়েছি। তো তার জন্যই সব কিছু শরীরে মানিয়ে নেয়, মানে কোনো কিছু বলতে পারবো না যে এটা আমার অভ্যাস নেই এটা আমি করতে পারবো না, আমার সব অভ্যাস আছে কি বলতে বলো, সবটাই পারি। তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন ধোয়াও কমপ্লিট। তো তোমাদের সাথে যখন কথা বলা শুরু হয় না, জানি না কখন কোন দিক দিয়ে সময়টা চলেই যায়, তোমরা আমার না জীবনে কি হয়ে আসছো সেটা আমি নিজেও বলতে পারবো না। তো চলো বাসনগুলোকে ধুয়ে ঘরে চলে যাই। তো দেখো সব কাজকর্ম সেরে চলে এলাম, তো এবার রাশের পালা। তো চান করিনি, কাপড় চেঞ্জ করেছি, চেঞ্জ করে চলে এলাম। আজকে তো বৃহস্পতিবার, তোমরা তো জানোই সব ঘরের কাজকর্ম কিন্তু কমপ্লিট। এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে তোমরা সবটাই দেখলি। তো ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছবো পরে, কারণ কি আমাদের ফ্যানটা তো নষ্ট। তো এখন যদি ঘরটা মুছি শুকাবে না, তো এই হাঁটাচলা করবে ভালো লাগে না, কেমন দাগ হয়ে থাকে না, তার জন্যই তো পরে ওরা যখন বেরিয়ে যাবে সবাই তারপর। আর গাড়ি তো বেরোবে কি, গাড়ি তো ওই যে বাড়িতেই দেখতেই পেলে, ওই যে গাড়ি তো বেরোবে কি না জানি না কী হবে। তো এদিকে দেখো সুমন বাবু ওই যে মিষ্টিকে নিয়ে কি করছে দেখো তো, চা বানাচ্ছে। তো আমি বাড়ি থেকে আসতে আসতে দেখি ও চা বানানো বসিয়ে দিয়েছে, এই যে দেখো। তো আজকে যাবে কোথায় বলে দাও গাড়ির কাজে? আজকে যাব উদালগুড়ি, উদালগুড়ি যে মিনিস্টারকে লক করব, তারপর দেখা যাক, দেখা যাক কি হয়। তোমরা আশীর্বাদ করো যাতে সবটা ঠিকঠাক হয়ে যায়।
তোমরা একটু পাশে থেকো যাতে সব আজকে সব ঠিক হয়ে যায়। অল্প তোমরাও সাপোর্ট করো, তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর ও চাটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তো কোর্টে যাবে না, তো কাকে জানি লক ধরতে যাবে মিনিস্টার। তো ওই যে গাড়ির ব্যাপারটা নিয়ে, ও একা যাবে না, আরও কয়েকজন যাবে, তো তুমি ভগবান কি করে দেখা যাক। তো তোমরা একটু আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রে করো যাতে কাজটা ঠিকঠাক হয়ে যায়, আমাদের গাড়িটা যাতে আবার চালানোটা স্টার্ট করতে পারে সেটার জন্যই। তো সাথে দেখো, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের মিষ্টিকে খেলাম, ওর বাবাও চলে গেলো বেরিয়ে, তো গাড়ি তো নেয় নেই, তো তোমরা তো শুনলেই যে কাজে যাবে। তো এইদিকে দেখো, আমি সকাল সকাল কিন্তু ওই যে সকালবেলা তো ঘরটা মোছা হয়নি, ফ্যানটা তো নষ্ট তখনই বলেছিলাম না, তো দেখো এখন সবাই চলে গেছে, এখন আমি ঘরটা মুছবো, মানে মনে শান্তি মতো কাজটা করতে পারবো। তো দৌড়াদৌড়ি করার লোক নেই, সবাই যার যার কাজে চলে গেছে, তো ঘরটা মুছে চলে যাবো একটু বাড়ির দিকে একটু খবর নিতে। তো চলো করে নিই। আর এদিকে দেখো আমাদের ঘরটা তো অতটাও বড় নেই, তাড়াতাড়ি করে ঘরটা মুছা হয়ে যায়। বাড়ির কাজকর্ম সেরে তো বাড়িতে একটু চলে এলাম, তো দেখে যাই বোনরা কি করছে না করছে, আমার তো ডিউটি এটা, তাই না? তো চলো যাক, দেখা যাক, সবাই স্কুলে গেছে, তো আরেকজন আছো কলেজে যাবে কি না দেখা যাক, তো গিয়ে দেখি। আর এদিকে দেখো মিষ্টু, এই যে দেখো একটু দেখা দাও, ফুলে দেখা দাও তো বাবা, ফুলাও ফুলাও, দেখি 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 তাড়াতাড়ি, ও বাস, চলো কলেজ যাস নাই, তো চলো। হ্যাঁ 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 হ্যাঁ, তো তুমি জানো না, তো চলো বাড়িতে চলে এলাম, ও কলেজ যায়নি মনে হয়। ওই কলেজে যাবি? যাবে না, তো আমি ভাবলাম কলেজে যাবি মনে হয়, তো যাই হোক দেখো ও কলেজ যাবে না আজকে, তো একটু একটু সময় থেকে তারপর চলে যাব। এই যে আমার ভাই ব্রো, দেখে যাও একটু, তোর বন্ধু আর আছে, এই যে ভাই তাকাত ভাই। হে গাই চলো সাথে থাকো। তো দেখো গেছিলাম একটা কাজে, মানে মিটিং ছিল, তো গেছিলাম কাজে, তো কাজটা তো হলোই না, বেকার বেকার আমার মানে এতটা দেরি হয়ে গেছে, রান্না টান্না কিচ্ছু করিনি, এত খিদে পেয়েছে না আর কি বলবো। উফ, তো চলো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এখন রান্নাটা করে নেব, তারপর বাকি যা কাজ সবটা করে নেবো, কারণ খিদে পেয়েছে, মিষ্টিকেও রেখে গেছিলাম বাড়িতে, মামা বাড়িতে, বাড়িতে গিয়ে ফোন করবো। তো চলো তাড়াতাড়ি যাই, বাড়ি তো পৌঁছে গেছি, এই যে দেখো গেছিলাম কাজে, কোনো কাজ তো হলোই না, আমার সময়টা নষ্ট হলো। আর তো গাইজ দেখো রান্না বাড়া কমপ্লিট, এখন হলো কটা বাজে, 3টে বাজে, তো এখন রান্না হলো, তো দেখো চান টান করে খেতে বসে পড়েছি, এই যে ভাতও বেড়ে নিয়েছি, এই যে তো ওই যে দেখো মিষ্টি, ওই যে দেখো খিড়কিতে, ওই যে মানে রাস্তা দিয়ে কে যেন যাচ্ছে তাদেরকে দেখতে গেছে, আর মিষ্টির বাবা হলো দাঁড়াও কোথায় কোথায় কোথায়, ও তো গাড়িটা একটু ঠিক করছিল, ওই যে দেখো গাড়িটা ঠিক করছিলো, তো এখন হাত মুখ ধুতে গেল, তারাও আসছে। সো দেখো এই যে চলে আসছে, হাত মুখ ধুয়ে এবার খেয়ে নেবো সবাই মিলে, আর ওই যে দেখো মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসছো বাবা, কথা বলে শুনতে লাগে, আসো না কেন, নিয়ে আসো তো চলো চলো খেয়ে নেই, তাড়াতাড়ি খিদেও পেয়েছে, মানে গেছিলাম এক সে মিটিং না ফিটিং, একদম মাথাটা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম সব ফেলে রেখে গেছি, এসে এত মানে কি বলবো আর, সময়টা নষ্ট করেছি আর কিচ্ছু না, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, বক বক বেশি করবো না। খাওয়া দাওয়া করে মিষ্টিকেও ঘুম পাড়িয়ে দিলাম, তো মিষ্টিকে ঘুম টুম পাড়িয়ে তো একটু বাইরে চলে আসলাম, তো মিষ্টির বাবাও একটু বাইরে গেল, মানে ফোন করেছিল ওকে, আসলে কি বলতো ওই যে তোমাদেরকে বলেছিলাম না ক্যাচালটার কথা, তো সেটার জন্য মানে আমাদের আমাদের এই জায়গাটার নাম মোটামুটি কি বলতো, এদিকে আমাদের মানে পুরো জেলাটাই এরকম হয়েছে, মানে পুরো জেলার যে জেলাটা থাকি আমরা সেই জেলাটা সম্পূর্ণ ধরে মানে টোটো পিলপিলি গাড়িটা বন্ধ করে দিয়েছে, তো অন্য অন্য জায়গার মানুষগুলোও কিন্তু এখন সব সবার সাথে মানে আলোচনা হচ্ছে বাকি, তো তোমাকে বলেছিলাম না যে একটা মিনিস্টারের অফিসে
যাবে, তো ওরা তো সকালবেলা গেল, তো আবার এখান থেকে মোটামুটি 18-19 কিলোমিটার হবে। তো যেখানে যেটা জায়গাটার নাম হলো টংলা, টংলা বলে, তো ওইখান থেকেও তো সব কথাবার্তা হয়েছে, ওইখান থেকেও মানে সবার সাথে মানে আলোচনা হয়েছে, তো ওখান থেকেও আজকে লোক গেছে। তো আমাদের এই আমাদের এইখানে আমরা তো যেহেতু ডিমাকুচিতে থাকি, তো ডিমাকুচির থেকেও গেছে, কাল গিয়েছিলো, হ্যাঁ কাল গিয়েছিলো। তো আজকে সকালবেলাও তো তোমাদেরকে বললাম না, তো সুমন তো নিজেই বললো যাবে, তো বেরিয়েছিল, বেরিয়েও গেছিলো ঘর থেকে। তো তারপর যেহেতু সুমন তো এখানকার ওই যে টটো ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট, তো কন্ট্যাক্ট করেছে, তো ওরা বললো যে আজকে ওদের ওখান থেকে মানুষ যাবে। তো সবাই মিলেমিশে একটা কাজ করলে না সব বিপদের মানে মুখোমুখি হওয়া যায়, তাই না? তো তার জন্য সবাই মিলেমিশেই কাজটা করছে, কারণ আমাদের মতো অনেক লোকই আছে যে এই পিলপিলি গাড়ির থেকেই মানে সংসার চলে। তো সবাই মিলেমিশে কিন্তু সবাই মানে কাজটা করছে। তো ওইখান থেকেও গেছে, তো সকালবেলা গেছিলো, এখনও খবর আসেনি, মানে যা গিয়ে আলোচনাটা করা হয়েছে কিন্তু কী ডিসিশন নিয়েছে সেটা এখনও জানায়নি, তো জানাবে। তো আজকে সন্ধ্যাবেলা দেখি মনে হয় খবরটা আসবে, তো দেখা যাক কি খবর আসে। তো ভগবানের কাছে আশীর্বাদ করো ভালো খবরটাই যেন আসে। আসলে কি সবাই একসাথে মিলে যদি একটা কাজ করা যায় না সব বিপদের মুখোমুখি হওয়া যায়, তাই না? তো এটুকুই তোমাকে তোমাদেরকে সবাইকে বলার ছিল। তো কি খবর আসে না আসে সেটাও তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো সাথে থেকো।